থেকে অনুভব করে গেলে আমি নাই আমি এলো আপনি গোপাল আছিল আজি আমি পড়ি মানে আমার আমার ভাগিয়ে কৈছে যে রামদাও এনেকা আমি আনুষ্ঠানিক আমি ফেরত দিছি গতিকে সেদিনা পর অলপ সুন্দর আমি দুঃখিত হয়েছো কারণ আমি প্রায় 3 বছরে হয়ে গেল এই অনুষ্ঠানত থাকা আমি নয়াগত আমার সোমাইছিলো আর এতিয়া আমি প্রাক্তন হয়ে ওলাই যাম গতিকে এই সময়ছোৱাক নিয়ে মানে বহুত কথা শিকিব পাৰিলোঁ আমি মই মোৰ কথাই ক'ব গ'লে সোমাই যেতিয়া সোমাইছিলোঁ মই যেতিয়া প্ৰেচাৰত মই ইয়াত এটা ভালকৈ ভাবান্ত দিব নোৱাৰিছিলোঁ ভাবান্ত দিব নোৱাৰি মই এটা গান এটা গাই মই পোহৰি গৈছিলোঁ কিন্তু আজি মই ইয়াত সেই সময়ত মই ভালকৈ কথা ক'ব পৰা বুলি ক'লোঁ সেইটো মই ধন্যবাদ জনাইছোঁ মই হোষ্টেললৈ যদি হোষ্টেলত মই সকলো যদি সপোৰ্ট নকৰা হ'লে মই আজি সমবিধানিক প্ৰতিষ্ঠানৰ এখন ডাঙৰ প্ৰতিষ্ঠান এটাত মই সাধাৰণ উপাধি হিচাপে মানে হ'ব নোৱাৰিলোঁ হয় গতিকে 3 বছৰ কেনেকৈ পাৰ হ'লে ক'ব অলপ দিগদাৰ হৈছে কিছুমান কথা কিন্তু বহুত কথা শিকিলোঁ মই আমাৰ ভাইটি ভাইটিসকলক মই কথা ক'ব বিচাৰিছোঁ যে তোমালোকে প্ৰথম ফাৰ্ষ্ট ছেমিষ্টাৰ আৰু স্পেচিফিক ছেকেণ্ড ছেমিষ্টাৰ স্পেচিফিক ক'ব বিচাৰিছোঁ তোমালোকে প্ৰথমতে সোমাই থাকক ফাৰ্ষ্টখন অলপ বেলেগ হিচাপে পাবা পাইছা মানে সেইটো তোমালোকে মানে গম নাপাবা আমি এতিয়া ইয়াত ইয়াত গৈ আছোঁ আমি আপোনাৰ তাতে আছিলোঁ আমি ভাবিছোঁ দাদাতে কি কথা কৈছে এই আমি এই যোৱা পাৰিব এনেকৈ নালাগে বস্তুখন মনতে নাথাকিব কিন্তু আমি ইয়াত থাকি পিনে গম পাইছিলোঁ